উমাকান্ত স্কুলে মঙ্গলবার সদর জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনের কমিশনিং করার কাজ শুরু হয়। প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই কমিশনিং এর কাজ চলছে বলে জানিয়েছেন এসডিএম অরূপ দেব। নির্বাচন কমিশনের জন্য দুই দিন বরাদ্দ করলেও আজকের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি। আজকে আমাদের এখানে মানে সদর সাবডিভিশনে সবগুলি আমাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে সবগুলিতেই ইভিএম কমিশনিং চলছে। তো সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা এসছেন, তাদের সামনেই আমাদের কমিশনিং শুরু হয়েছে প্রায় সকাল 9টা থেকে এবং যতক্ষণ পর্যন্ত না শেষ হয় চলবে। যদিও ইলেকশন ডিপার্টমেন্ট 7 এবং 8 তারিখ দুদিনই ধার্য করেছে, তবে আমরা চেষ্টা করব যে আজকে আমরা সেটাকে শেষ করতে। পোস্টাল ব্যালট ভোট কবে হবে? পোস্টাল ব্যালট শুরু হচ্ছে 8 তারিখ থেকে, এটা চলবে 12 তারিখ পর্যন্ত এবং সেটা আপনার স্টেজ বাই স্টেজ বিভিন্ন যে ক্যাটাগরি অফ পোলিং পার্সোনেল আছে তাদের মধ্যে সেটা সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা ভোট নেব এবং টোটাল ভোট মানে ডেট হচ্ছে 5 দিন, 8 থেকে 12 তারিখ পর্যন্ত। আগামী 8 তারিখ থেকে পোস্টাল ব্যালটের কাজ শুরু হবে এবং 12 তারিখ অবধি চলবে বলে জানিয়েছেন এসডিএম অরূপ দেব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।